দোকান এখনরে দুবেলা দুমুঠি খোৱা লোকজন এতিয়া কোটিপতি প্রায় 13 কোটি টকার সিগারেট আর সাবুন ভর্তি হাইজ্যাক করা ট্রাক জব্দ করার পাছতে উলাই পড়িল ধনী হওয়ার প্রকৃত রহস্য এই লোক দুজনলৈ মত করক হাতত হ্যান্ডকাফ লগোৱা এওঁলোক মণি পান দোকানী ওরফে মহিন্দ্র তালুকদার আর আখিনুর রহমান মির্জার মিলনপুরের মণি পান দোকানের এই প্রকাণ্ড অট্টালিকাটোত বৃহস্পতিবারে উড়ে নিশা পলাশ করে আরক্ষে চলালে অভিযান কিয়নো সাংসারির পরা আগরতলালৈ গৈ থকা অবস্থাত এই ট্রাকখনের চালক কালিপদ ঘোষক বান্ধি পাঁচজনীয় দল এটায় হাইজ্যাক করে লৈ গৈছিল ট্রাকখন মণিয়ে 50 লাখ টকার সুপারি দিছিল হাইজ্যাককারী দলটিক পিছত চালকগৰাকীৰ অভিযোগৰ ভিত্তিত আৰক্ষীয়ে আখিদুৰ ৰহমানক আটক কৰে মণি পান দোকানীৰ বাসগৃহত উৰে নিশা অভিযান চলাই প্ৰায় 13 কোটি টকাৰ সামগ্ৰী জব্দ কৰাৰ লগতে প্ৰায় 20 লক্ষাধিক টকা জব্দ কৰে কি মাল দিছে শিকাৰে সব 2 নম্বৰ মোক কাগজ থকা বুলি কৈছিলে কাগজ আছিল বুলি কৈছে মোক কাগজ দিছেও কিমান টকাৰ মাল দিছে এতিয়ালৈ মই কাগজখন ভালকৈ চোৱাই নাই দেই কিমান টকা দিছিল আপুনি মই আজি 50 লাখ টকা দিছিলোঁ এওঁলোকক হয় 2 নম্বৰ ৰাতি কিয় কাৰণে আছিল নাই নাই গাড়ীটো সোনকালে আহিছিলে গাড়ী হাইজেক কৰি আনিছে চকী গেটৰ পৰা 6টা 5টা মানুহ আছে চাংচাৰী চাংচাৰী কি আছিল আমাৰ গাড়ী আছে মোৰ গাড়ী আমি লোড কৰি ওলাইছিলোঁ কি আছিল আমাৰ চিগাৰেট চাবোন চিগাৰেট আৰু চাবোন চাবোন কিমান টকাৰ আছিল কিমান টকাৰ এটো আমি কি জানো সিগারেট গাড়ীটো উল্লেখ যে কামরূপ পাখির বাবে এত রহস্যর বিষয় আছিল মির্জা চকত থকা মণির এই পান দোকানখনেরে এদিন দুবেলা দুমুঠি জোগাড় করেছিল মণীন্দ্র তালুকদারে কিন্তু হঠাৎ মণীন্দ্র তালুকদার কোটিপতি হয়েছিল কিন্তু কেনেকৈ হয়েছিল কোটিপতি কিন্তু আরক্ষীর এই অভিযানত সকল কথাই যে স্পষ্টক ফুটি উঠিল কামরূপ পাখির ক্ষেত্র আজারার পৰা প্ৰদীপ দাসৰ রিপোর্ট আসাম টকস।